বিসমিল্লাহ ওয়াসসালাত ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত ভাই সকল, বহু হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইমানের স্বাদ অনুভব সে করে না বা সে প্রকৃত ইমানের স্বাদ অনুভব করে। যেমন তিনি বলেছেন, যাকা তাআমাল ইমান, সে ইমানের স্বাদ অনুভব করল। তো এই ইমান এবং ইমানের স্বাদ কি জিনিস, আসলে বিষয়টি বোঝার জন্য একটা হলো কোন জিনিস খাওয়া, আর একটা হলো খাওয়ার সময় ওর সম্পূর্ণ স্বাদ পাওয়া, যেমন পার্থক্য। যেমন একজন মানুষের নামাজ আদায় করা, আর নামাজ আদায় করার সময় তার স্বাদ অনুভব করা, দুটার মধ্যে পার্থক্য আছে। তো একজন মানুষের মুমিন হওয়া আর ইমানের স্বাদ অনুভব করা, দুটার মধ্যে পার্থক্য আছে। একজন মানুষ মুমিন হতে পারে, কিন্তু দেখা গেল এখনো সে ইমানের স্বাদ পাচ্ছে না। তাই ইমানের স্বাদ পাওয়াটা ইমান পরিপূর্ণ হওয়ার পরিচয় এবং প্রমাণ। একজন মানুষ তখনই ইমানের স্বাদ আস্বাদন করে যখন তার মধ্যে ইমান পূর্ণতা লাভ করে। যেমন একজন মানুষ প্রকৃত নামাজি সে হয় যে নামাজ আদায় করে তৃপ্তি পায়, নামাজ আদায় করে স্বাদ অনুভব করে। এজন্য ইমানের স্বাদ বা হালাওয়াতুল ইমান, ইমানের মিষ্টি স্বাদ, এ সম্পর্কে ওলামায়ে কেরাম বলেছেন যে ইমানের স্বাদ বলতে বোঝায় ইতাআত, ইবাদত বন্দেগিতে মজা পাওয়া, স্বাদ পাওয়া, ইবাদত বন্দেগি করে স্বাদ অনুভব করা। আমরা অনেক ইবাদত বন্দেগি করি কিন্তু ভারী লাগে, নামাজ পড়া, রোজা করা, কেউ তো ভারী লাগার জন্য আসেই না, আর যারা আদায় করি তাদেরকেও ভারী লাগে। কিছু মানুষকে এমনও ভারী লাগে যে কোন রকম করে খালি মানে নামাজের সময়টা গেলেই হয়, কোন সময় কোন রকম করে খালি মসজিদ থেকে বের হতে পারলেই হয়। ভাই, আপনি মুমিন কিন্তু এখনো আপনি ইমানের স্বাদ পাচ্ছেন না, তার মানে ইমান এখনো পূর্ণতা লাভ করেনি। আর ইমানের স্বাদ তখন পাওয়া যাবে যখন ইবাদত বন্দেগী করে আপনাকে আপনি নিজেই শান্তি লাভ করবেন এবং আপনাকে খুশি লাগবে, ভালো লাগবে আর কি। আল্লাহ এবং তার রসুল সাল্লাম সন্তুষ্ট রসুল সাল্লাম আল্লাহ এবং তার রসুল সাল্লামের সন্তুষ্টির উদ্দেশ্যে বা সন্তুষ্টির জন্য যত কষ্ট আছে সেই কষ্টকে বরদাস্ত করা, কষ্টকে সহ্য করা। ভাই, ঠান্ডার দিনে গরম লেপ কেথা থেকে উঠা, এটা কিন্তু কষ্টের বিষয়। আপনার মাল সম্পদ থেকে কিছু অংশ বের করে জাকাত দেওয়া, এটা কিন্তু কষ্টের বিষয়। আপনার বিভিন্ন ইবাদতে বিভিন্ন কষ্ট আছে, এই কষ্টগুলিকে কষ্ট মনে না করা আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির উদ্দেশ্যে। আর দুনিয়ার কোন পার্থিব কোন বিষয়কে এই ইসলামের আগে প্রাধান্য না দেওয়া। যেমন ধরে নেন কোন একটি বিষয় আসলো যেখানে আপনার ছেলে বাপ মার ব্যাপার আছে আর ইসলামের বিষয় আছে, তো আপনি সেখানে নিজের আত্মীয় স্বজনকে প্রাধান্য দিবেন না, দিবেন না, ইসলামকে দিবেন। এভাবে আরো বিভিন্ন ক্ষেত্রে তো তখন একজন মানুষ ইমানের স্বাদ অনুভব করে আর তখন তার ইমান পূর্ণতা লাভ করে। আমাদের উচিত যে আমাদের মুমিন হওয়া এবং ইমানকে বৃদ্ধি করা, কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এটি আকীদা ও বিশ্বাস যে ইমান বাড়ে ও কমে, ইয়াজিদ ওয়া ইয়ানকুস, এভাবে বাড়ে ও কমে। না হলে আপনার এবং আমার ইমান আর আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমান কি বরাবর? রাস্তাঘাটে বেনামাজি ইত্যাদিদের ইমান আর একজন আলেম এবং ভালো মানুষের ইমান কি বরাবর? আশা করি বলছি।